আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এগুলো আমি সব ধোব, মশারি, চাদর, এগুলো সব আমি ধোব। আজকে ঘরটা একটু পরিষ্কার করব, ঘরে অনেক ময়লা হয়েছে। বন্ধুরা, আমার বিছানা গুছানো শেষ, খাটক মুছে ফেলছে, ওগুলো সব ভাবে রেখে না। আমি চাদরটা ধুয়ে দেবো, মশুরি ধুয়ে দেবো, তাই তুলে ফেলছি। অনেক বন্ধুরা রিকোয়েস্ট করতেছেন আমার রুম দেখান, আপু আপনার রুম দেখান, ছোটোখাটো রুম, গরিবের রুম। ড্রেসিং টেবিল, ওয়াটার, টিভি, ফ্যান, সানবক্স, এটা তোমার শোকেস, এটা আমার টি টেবিল। এখানে আমি কম্পিউটার রেখে দিয়েছি দুইবার জন্য, পরে দিয়ে দেবো। সবই আছে বন্ধুরা, আমার ফ্রিজ নাই, একটা ফ্রিজ কিনতে হবে। এটা হয়েছে আমাদের উঠান, ঘর, আমি ধুতে নেবো এখন, এগুলো সব ধুতে যাবো। বন্ধুরা, এগুলো আমার মুরগি, এগুলোর মা মরে গেছে, আমার মুরগি সব মরে গেছে, চারটা ছা রেখে, আর ওগুলো আমার থেকে আনছে দুইটা, আর এগুলো আমার মুরগির ছা। সব মুরগি হাঁস মরে গেছে, চারটা মুরগি ছা আছে আমার, আর ওই দুইটা আম্মু দিচ্ছে আমার জন্য, আম্মু থেকে আনছি। আজকে আকাশের রোদ উঠছে, আমি ছাতা টাতা দিয়ে দিছি। বন্ধুরা, আমি আমার চাচা শ্বশুরের বাড়িতে যাচ্ছি দুধ আনবার জন্য, গরুর দুধ, ওদের গরু আছে, এখন তো গরুর দুধ আনতে যাচ্ছি। দুধ নিয়ে বাইরে চলে আসতেছি, দুধ নিয়ে আসলাম। দুধ নিয়ে আসলাম, চুলোকে দিয়ে দিলাম দুধ।
দেখি দুধ গরম হয়ে গেছে, মানে হয়ে গেছে দুধ। এখন বিরিয়ানি পাক করবো। আজকে আমি বিরিয়ানি পাক করবো। এখানে মুরগির মাংস কুটি কুটি করে কেটে নিয়েছি, অনেকগুলো মুরগির মাংস কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এখানে পোলার চাল এক পট, এখানে আদা রসুন জিরা, আদা রসুন জিরা ব্লেন্ড করা আছে, রসুনও আছে। এখানে দারচিনি, এলাইচ, লং ঠেঙ্গা, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো কুচি কুচি করে নিয়েছি। এখন আমি বিরিয়ানি রান্না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইয়ে বসাই দিচ্ছি চুলার উপরে, তেল গেলাম, তেল ঢেলে দেবো। এখন ঢেলে দিয়েছি তেল, তেল কম হয়ে গেছে। এখন আমি বিসমিল্লাহ পেঁয়াজ কেটে দেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, মানে বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজটা। আমি এটি করে আদা রসুন জিরা বাটা ছিল এগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন আমি কাঁচামরিচ আস্তে আস্তে দুটো কাঁচামরিচ দিতে পারছি, দুটো ভালো দিয়ে দিলাম। হালকা হলুদ দিয়ে দেখি না, মানে কালার করার জন্য হালকা হলুদ। হালকা হলুদ দিয়ে লবণ দেবো, বিরিয়ানি পাক করেছি। বিরিয়ানি মশলা কতগুলো, বিরিয়ানি মশলা বিসমিল্লাহির রহমানির রহিম, কতগুলো থেকে হালকা বিরিয়ানি মশলা, এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো বিসমিল্লাহির রহমানির রহিম। দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, বিসমিল্লাহ। আমি ভালো মতো কষাই তখন ঢাকি দিয়ে 20 মিনিট পর ফিরে আসলাম, দেখি কতটুকু হচ্ছে মশলা। এখন পানি দিয়ে দেবো, বিসমিল্লাহ।
দিলাম পানি। বন্ধুরা আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে বিরিয়ানি রান্নাটা। এখন আমি হটপটে ঢেলে ফেলবো। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, আমি হটপটে ভরে ফেলছি। এখন ঢেকে রাখবো, এগুলো ঢেকে রাখলে গরম থাকবে। ঢেকে রাখবো, হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।